রুবেল, আরিফ শরীফ, আলামিন মুসল্লি আর মোহন এই সেক্টরে খবর দিবে। খবর দিয়ে বলবি যে হোটেলে যাইয়া এমন পিডান পিডাইবে যেন লোকাল হসপিটালে কাজ না হয়, ঢাকার হসপিটালে যাওয়া লাগে। আর একবার ঢাকার হসপিটালে গেলে তো মনে করো ইলেকশনের আগে ফিরে আইতে পারবে না। গরুর মাংস মুখের মধ্যে মোমের মতো গল দিয়ে যাইতে আছে, মোমের মতো গল দিয়ে যাইতে আছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কারে ধন্যবাদ দেয়? মন্ডলকে ধন্যবাদ দিতে আসি, যিনি আমাদের এইরকম অবস্থায় রাখছেন, শান সংকটের মধ্যে রাখছেন। কিন্তু তিনি একজন উন্নত শ্রেণীর বলদ বন্ধু। এই তুই এক নম্বরের অকৃতজ্ঞ, যেই লোক আমাদের এইরকম শান সংকটের মধ্যে রাখছে তারে তুমি বলতেছো বলদ? কারণ সে বলদ না হইলে আমাদের মতন দুজন টাউটার রে এইরকম জায়গায় রাখে না। আমরা এরকম ফ্রি শান্তিকতার কতদিন থাকব? নির্বাচনের রাত পর্যন্ত, তারপরে আমরা আরো উন্নত স্তরে চলে যাব। কারণ তখন আমাদের হাতে ক্যাশ চলে আসবে, এই পরিবেশকে তখন আমাদের কাছে খয়রাতি পরিবেশ মনে হবে। এইরকম দু চারটা হোটেল তুমি তোমার এলাকায় তখন যেতে পারবা। বাসায় ভালো না লাগলে হোটেলে এসে শুয়ে থাকবা, মজ করবা, সমস্যার কিছু নাই। আচ্ছা বন্ধু, আমরা তো নেতার কাছ থেকে অনেক টাকা পাইতেছি, তাই না? তাইলে কি আমরা ওই হাসনা হুসনার টাকা মারার দরকার আছে, নাকি কমিশন পর্যন্তই থাকবো? যে টাকাটা আমরা পাবো সেটার 50% তো তুমি পাবা, ওখান থেকে 50% তুমি ওই মেয়েদের দিয়ে দিতে পারো। তাতেই কিন্তু তোমার সঙ্গে আমার স্ট্যাটাসের একটা ব্যবধান চলে আসবে। তারপরে মনে করো হোসনা আমি দেখলাম যে এই ধরনের মেয়ে, তার শাড়ি চুরি আলতা লিপস্টিক সাবান এতে তোমার বাহিতে হওয়া উজিয়ে দিবে, তখন তোমার সঙ্গে আমার স্ট্যাটাসের ব্যবধানটা হইবে আকাশ আর পাতাল। তুমি হয়তো কোনো একদিন পাতাল থেকে ডাক দিলা, দোস্ত পিন্টু 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 পিন্টু, তখন পিন্টুর কানে কিন্তু খয়রাতির আওয়াজ পৌঁছাইবে না, পিন্টু তা শুনবে না। হ্যালো ভাই, ও তো নাই, ওরা বালিশ কম্পোজে ঢাইতে তুই আর গেছে গিয়ে ভাই। হ্যালো, আছেন কেমন? আমনে এত রাত্রিরে? না, আসলাম রাত্রির বেলা, একটু জরুরি কথা আছে, একটু বাইরে আসতে পারবেন? এত রাত্রিরে আমি বাইরে আসবো কেন? কেন, রাত্রির কি আল্লাহ বানায় নাই? একটু ফান করছি, ফান বুঝছেন, সমস্যা নাই। ওই মানে ভাবলাম যে পার্সেন্টেজের বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু আলাপ করবো, আপনারা তো একটা সমস্যার মধ্যে আছেন, সামান্য 5% হইয়া আপনার সঙ্গে দরাদরি করতে আসি। বাহির হইয়া আসেন, আলাপ আলোচনা করিয়া পার্সেন্টেজ একটু কমাইয়ে নিতে পারি, সমস্যার তো কিছু নাই। বাহির হন, কষ্ট করিয়া একটু বাহির হন। পার্সেন্টের কথা দিনে বলবেন, রাত্রিরে কোনো কথা নেই। তো রাত্রিরে আপনি কি শুধু ঘুমান আর কিছু মানে ঘুমানিচ্ছ না? হয়, শুধুই ঘুমাই, এমন আপনি ফোন রাখেন।
মিস হোসনা বেগম কি করো? আপাই হজা ফোন রাখেন। তুমি একটু বাইরে আসবা, তোমারে খুব মিস করতেছি, তোমারে দেখতে মন চাইতেছিল। বললাম না আপাই হজা অসম্ভব। তুমি এক্ষুনি বাইরে আসো, নাহলে আমি কিন্তু সুইসাইড করব। কাল সুইসাইড করিলে সকালে ফোন দিয়ে আমি ওকে কি বলো, তুমি কি সুইসাইডের মানে বুঝো? ও ইংরেজি শব্দ তো সেই জন্য মনে হয় বুঝো না। এই এত রাত্রে কার লগে কথা কও? ফোন রাখ মাইজলা খালু। ওই খালু কি এখন আমি রাহি, তয় আমার সিস্টার কোনো দূরে থাকবে না। ও বুঝছি, ওই খালু বিধা ম্যানেজ করতেছো না, আমি এইখানে। খালু কি কয়? কয় যে কতদিন তোমাকে দেখি না, বিলকি সিলকি। খালুদের কখনো মোজ থাকে না পাবনি, এই জিনিসটা আপনার সব। আপনি এইভাবে তাকাইতে আছেন কেন? আমি এখানে কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে আসিনি, আমি এসেছি এখানে তাকে খুঁজতে। বিশ্বাস করেন, তাকে বিষয়ে আমি এখানে এসেছি কারণ আমার সন্দেহ হয়েছিল সে এই বাড়ির আশেপাশে থাকবে, কারণ ওই যে ছাগল ধরতে গেছিল তখন থেকেই আমি ডাউট করছি, সেই কারণেই এসেছি, অন্য কোনো কারণ নেই। এই কি তুই তো আমার আগে বাইরে এসছিস। আগে বের হয়েছি আমি অবশ্যই, একটা মানুষ কি আগে বের হইতে পারে? আমি বের হয়েছি ওই যে মোড়ের দোকানে আমি গিয়েছি, সেখানে চা দোকানকে আগে বলা ছিল যে ভাই গরুর দুধের সর আমার জন্য রাখবেন, সে রেখেছে, আমি সেই সর খেয়ে পরে আবার আমি ওই রুমে ফিরে গিয়ে দেখি তুমি নাই, তখনই আমি ডাউট করছি যে নিশ্চয়ই ও এই বাড়ির আশেপাশে আছে, এই জন্য আমি। আপনি বেশি কথা বলবেন না, আর রাত ধরে মানুষের ফোন দেন কেন? ওই যে সেই পার্সেন্টেজ নিয়ে কথা বলবো, আপনাকে তো বললামই সেটা। একদম চুপ করেন। জি আপনি বললে তো আমি সারা জীবন চুপ থাকতে চাই, মানে পারমেন্ট বোবা, কোন সমস্যা নাই। আনজান কি সে জান না কা কিভাবে যাব, যাইতে গেলেই তো গায়ে টাচ লাগবে, তখন তো মাইন্ড করবে না। আপনি বাহির হন, তারপরে আমরা যাই। তাড়াতাড়ি যান, যে কোনো সময় টাচ লাগিয়ে যেতে পারে, থামলেই তো লাগবে, যান না কেন? আপনি আবার থামে এখন বাইক কাটেন, ও সব বাইক কাটতে হবে, আমরা সোজা চলে যাব, ভালো থাকবেন। মানে তো রুমের মধ্যে কেউ ঢুকছিল, ঢুকছিল মানে অবশ্যই ঢুকছিল, দেখো রাঙ্গা ছিল কি করছে। আমরা যদি রুমে থাকতাম আমাকে তো শেষ করে দিয়ে দিত, আমরা তো লাশ হয়ে যেতে পারতাম। কিন্তু কে করলো, কে করলো এই কাজ? কেটা করলো তুই বোঝো না, আমরা এখানে থাকলে যাবো অসুবিধা হেরা করছে, আলমগীর আর সৌদির করছে। আল্লাহ তুমি কথাইছো, আল্লাহ ভাই এখন শেষ পর্যন্ত অবস্থা যেটা দাঁড়াইছে, ওদিকে আবার অপোজিশনের মনে করেন যে ষড়যন্ত্রমূলক চিকন বুদ্ধি, এখন যদি আমরা ইলেকশনে ব্যাক গিয়ার দেই তাহলে এলাকার মধ্যে আপনার রাজনীতি আর আমাকে রাজনীতি এ চিরতরে শেষ হয়ে যাইবে। এখন ওই আগে যেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট আমরা চিন্তা করছিলাম বিফোর দ্য নাইট, যে টাকাটা আমরা সিডিএমও এ কাউ না কা ভাই, বেশি কিছু করতে হইবে না, বাজেটের মধ্যে লাখ দশ টাকা বাড়াই দিলেই হইবে, টাকার ব্যবস্থা হইবে। কিন্তু ওদের
এটা তো আমরা আসলে আপনাদের কি হয়েছে ভাই? আমরা স্বপ্ন চাই আমরা তো দাঁড়াইতে পারছি ভাই, সেই যে আল্লাহ রহমতের লিখে পারছি আমরা আজকে লাশ হয়ে যেতে ভাই ভাই এতক্ষণ আমরা ভূতে আপনার সামনে হাজির হইতাম মনে করেন তখন বারোটা কি একটা হইবে, সমুদ্রের গর্জন শুনছি, হঠাৎ মনে হইলো যাই সমুদ্রের পাশে যাই, একটু বাতাস টাতাস খাইয়ে আসি ভাই। গেছি সেই যে গেছি আল্লাহ রহমতের লিগে গেছি, এর লিগে বাচ্চি গেছি ভাই, ফিরে এসে কালে আইসি ভাই, আইয়া দে হেই আমার গো রুম লন্ড বন্ড করে হেলাইছে, তস নস করে হেলাইছে যদি আমরা দুজনে থাকতাম মাটা বেজে দিতে পারছি ভাই। এই যে দেখছেন কইছিলাম না অপোজিশন অপোজিশন শুরু করিয়ে দিয়েছে কিন্তু রাইতের অন্ধকারে দেখছেন ভাই। শোনেন অপোজিশনের দোষেই দিলে চলবে না, তারাও করতে পারে সেটাও বলতে পারছি না, কিন্তু আশিপাশিও তো আছে আছে না, আপনার সঙ্গে এই যে মিশি, আপনি আমাদের আদর করেন স্নেহ করেন, এতেও তো অনেকের চক্ষু টাটায় টাটায় না, তারাও এরকম করতে পারে টাটায় টাটায় টাটাইতে পারে টাটাইতে পারে বুঝছেন। এই যে ভাই দেখছেন আমি যা কইছি অক্ষরে অক্ষরে মিলে দেখিয়েছে, হেরা যে এই বাড়িতে আইসে গেছে আর মাস্টারের গোয়েন্দারা দেখে নাই, দেখেই কিন্তু এই রাইতের অন্ধকারে ঘটনাগুলো ঘটাইতেছে নীল নকশা বুঝছেন ভাই। এটা কিন্তু পাল্টা হুমকি আমগোপতি, পরোক্ষ হুমকি। আপনি একটা কাম করেন, একে চলে যেতে কন, এরা মায়ের পুত মায়ের প্রতি ফিরে যাক, আমরা আমাকে নির্বাচনে আলোচনায় আসি। হ্যাঁ রাখেন মিন্টু সাহেব, কি মনে করছেন এত দড়াইলে কি চলবে নাকি? আমরা স্বাধীন দেশে বাস করি, এটা কোনো কথা নাকি? অ্যাটেম্প টু মার্ডার হয়ে যাবে এখানে, আমরা আমাদের মার্ডার খুঁজে ফেলানোর একটা উদ্যোগ গ্রহণ করবে এবং সেটা কোনো বিহিত হবে না, এটা কোনো কথা? হুম, আমরা কি ভাসি আসছি নাকি? আর ভাইয়ের এখানে আসছি আমরা কেন আসছি? এটা বিহিত করতে আসছি ভাই, আমরা একটা বিহিত করতে যাবে না প্লিজ। আপনি একটু মাথার মধ্যে নেন বিষয়টা, এই যে নীল নকশার খেলাটা চলতে আছে বুঝছেন, এখন হেরা যদি এখানে থাকে আল্লাহ না করুক আবার যদি কিছু একটা হয় তাহলে কিন্তু সেই নীল নকশার মধ্যেই এবার আমরা পড়তে আছি। মারার টাড়ার তদন্ত সাপেক্ষ ব্যাপার। জি ভাই আমি জানি আপনারা আমার ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি, কিন্তু নির্বাচনী এলাকা গরম অবস্থা, কখন কি ঘটে যাবে এই রিস্ক কে নেবে? তার চেয়ে আমি বলি আপনারা ঢাকায় ফিরে যান, আল্লাহ যদি সহায় থাকে আমি যদি নির্বাচনে জিততে যাই মানে জিতবো তো অবশ্যই, তখন আবার আইসা প্রাণ ভরে বেড়ায় ব্যাপারটা নিয়ে একটা পয়সা লওয়ার কথা বলতে মোমেনের বিষয়। ভাইয়া আপনারা কি চা বিস্কুট কিছু একটু খাবেন নাকি একটু সামনের দিকে আউগাইবেন? ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা একটু আলাপ করতে পারি। আমার কিন্তু একটা অবজারভেশন আছে ভাই, তো হলে আসি। আলা ঠিক আছে ঠিক আছে, আমার তো অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, তাছাড়া নির্বাচনে আমি কোনো টাকা পয়সা ব্যয় করব না। আপনারা সবাই জানেন আমার বিপক্ষে যে দাঁড়িয়েছেন সে অনেক টাকা পয়সা খরচ করছেন, এমনকি এক একজন মানুষকে 5,000 করে টাকা দিয়ে নির্বাচনে ভোটটা উনি কিনছেন। এই যে লোককে উনি 5,000 টাকা দিচ্ছেন ওই লোকটারও তো বর্তমানে 5,000 টাকার একটা লাভ হচ্ছে, কিন্তু এই লাভটা কিন্তু তারা হচ্ছে না অটোমেটিকলি, কারণ এই নির্বাচনে তিনি যদি জিতেন প্রচুর টাকা জনগণের কাছে আসবে, কিন্তু উনি টাকাটা জনগণের জন্য ব্যয় করবেন না। আপনার টাকাটাকে নেই 5,000 টাকা এখন লাভ হলেও পরবর্তীতে কিন্তু আপনার বিরাট একটা লস হবে, শুধু আপনার লস হবে না এই পুরা সমাজের এই পুরা অঞ্চলের লস হবে। বাবা তুমি কোনো চিন্তা করো না, এলাকার শিক্ষিত ছেলেমেয়েদের সাথে আমার কথা হচ্ছে, ওরা শত যোগ্য প্রার্থী হিসাবে তোমার জয়লাভ চাচ্ছে।
কর্মকে একটা বুদ্ধি টুদ্ধি কিছু বাইর কর, কিছু কম আরে। একটা কাজ করা যায়। কি কদি? চল আমরা চলে যাই। যাবেনা সর। নতুন আপনারা যে এত বুদ্ধিমান, এত চালাক, বুঝতে পারি এই ঘটনা? এই ঘটনা কেটা ঘটাইছে জানেন? মাস্টারই ঘটাইছে এই ঘটনা। এই যে দুইজন লোক আপনি পাইছেন, এই দুইজন লোক তো রক্তন, এরা তো হীরার টুকরা। হায়, এগো যে ধ্যান ধারণা, এগো যে মগজ, আপনি চিন্তা করতে পারবেন না। এরা যেটা অ্যাজাম্পশন করছে সেইটাই ঘটছে। ঘটনা তো মাস্টারে ঘটাইছে। এই যে আমাকে রুম লন্ডভন্ড করছে, তছনছ করছে, মাস্টারের লোক করছে। হায়, পেরবার আছে বলতে আছি আপনারে? আমরা তো চললে যাবো, এর মধ্যে দেখি লোকজন বলাবলি করতে আছে, বিশেষ করে তার লোকজন বলতেছে যে লোকটা তার মেহমান গই শেল্টার দিতে পারে না, সে আবার জনগণের শেল্টার দেবে কিভাবে? এই লোক তো অযোগ্য নেতা, অথর্ব নেতা, এই নেতার জাতি না, নেতার জাতি না। তারা তারা বলছে এগুলো তাদের ভাষ্য, এই কথাগুলো বলছে। তাহলে ভাইয়া ফাইনালি আমরা চলে যেতে আছি। হ্যাঁ ভাইয়া, একটা কথা বলবো, কিছু মনে করিয়েন না, মানে আল্লাহ না করুক আপনি যদি নির্বাচনে হারিয়েও যান, এই যে দুইটা লোক, এই যে দুইটা রক্তন, এগো হারাইয়েন না, এরা কিন্তু আপনি সম্পদ পাইছে। ও ভালো কথা ভাইয়া, বলতে ভুলিয়ে গেছি, ওই যে আমাদের ভাইজি মানে ভাতিজির কথা বলতেছি, তার সঙ্গে একটু দেখা করতাম। ভাতিজি মানে ওই আপনার মাইয়া, মানে আপনার মেয়ের কথা বলতেছি, নদী, তার সঙ্গে একটুখানি কথা বলবো। নদী কি দরকার, কি কাজ সেটা কি বলবো? বল, সত্যি বলতে ভাইকে স্যার। ও না, মানে ওই আপনার মেয়ে ওই সমুদ্র সৈকতে ওই ঝাউবনের ধারে হয়তো একটু বেড়াইতে গেছিল, তখন হঠাৎ দুইটি ছেলে এসে তাকে, দুটো ছেলে কি তেমন কিছু করে না, একটু ডিস্টার্ব করার চেষ্টা করছিল। আমার এলাকায় এসে আমার মেয়ের ডিস্টার্ব? এই নদী, নদী এলাকার ছেলে না, এলাকার ছেলে না, অভিযোগ কত? আমি অবশ্য ছেলে দুইটাকে, এই দুটো ছেলে নাকি তোরা ডিস্টার্ব দেয়? ডিস্টার্ব ঝাউবনে দুইটি ছেলে? হ্যাঁ হ্যাঁ, ডিস্টার্ব তো করছিল। নম্বর আজকে ফাইনাল করে ভালো। আপনি তখন বললেন না যে বহিরাগত? বহিরাগত, বহিরাগত, হ্যাঁ আমি তো চিনি না, আমি চিনি বলতে বহিরাগত ছেলে। আপনাকে আপনার ওজনটা তো তারা জানে না, সেই কারণে অবশ্য আমি তো বললাম যে কান পেঁচিয়ে দুইটে চোপার আমি তাদের দিয়েছি। আমি একটা ভাই, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে সেভ করছিলেন। আসেন আসেন, একটু চা খেয়ে যান আমাদের বাসার থেকে। না এখন চা খাওয়ার অর্থ আছে? তা তো তুই পছন্দ করো, সেটা আমার আবার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এখন খাবো না। খাবো না, ওই তুই ভিতরে যা। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ তাহলে ভাইয়া, এখন ফাইনালি বিদায়। যান যান যান, আসি। শুনে মায়া জন্ম হয়ে গেছে ভাই, যান তো যান। কি হয়েছে, কি? আরে হাসান কেন, মাস্টারের কথা মনে পড়িয়া
ভাই হাসি আসলো। মাস্টারে কি করছে জানেন? মাস্টারে আমাদের অফার করিয়ে বসছে। তুই চিন্তা কর, মাস্টারে আমাদের কি মনে করছে বলদি? বলো দেই মনে করছে। সে আমাদের অফার করতে আছে যে মন্ডলে যেহেতু তোমাদেরকে শেল্টার দিতে পারে নাই, তোমাদের আমি শেল্টার দেবো।